বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত সিলেটবাসীর পদচারণায় মুখরিত ছিল গতকাল গেইটার সিলের কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাডিনবার টাউন হলে অনুষ্ঠিত ওই মিলন মেলায় সভাপতিত্ব করেন রিজনাল চেয়ারপারসন মোহাম্মদ নুনুমিয়া রিজনাল জেনারেল সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় চেয়ারপারসন বারিস্টার আতাউর রহমান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মির্জা আসাব বেগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছাড়াও ব্রিটিশ এমপি শিলা গিলমর স্কটিশ মিনিস্টার ক্যানি কেন্দ্রীয় চেয়ার মিয়া মলিউল আলম কেন্দ্রীয় বাস চেয়ার নুরুল ইসলাম মাহবুব সহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দ্বিতীয় পর্বে গোলাম আনিস চৌধুরী ও জসীম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী নুলক বাবু ও রুম্পা চৌধুরী সহ স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন প্রধান অতিথি সহ সকল বক্তারা স্কটল্যান্ড রিজনের কর্মকাণ্ডে বইশী প্রশংসা করে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা সহ ব্রিটিশ কমিউনিটি ও সিলেটবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মকিস মনসুর বাংলা টিভি নিউজ